এখন ওলার জন্য ওয়েট করা হচ্ছে, লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আছে 10:10, তো ওলা আসুক, তারপর যাওয়া যাবে। আমরা যার জন্য রওনা দিয়েছি, বেরিয়ে পড়েছি, তো কোথায় যাচ্ছি ভিডিওতে জানতে পারবেন। শিয়ালদা স্টেশন এসে গেছি, সো আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনের এখনো গেট খুলেনি। আমরা নিউ জলপাইগুড়ি স্পেশালে যাব। আমরা কোথায় নামবো? ঋতু ঋতু এনজিবি নামবো, তো সুগার নাম আছে, লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। চলো, আজকে ট্যুরটা খুব ভালো হবে। এখন বাজে 9:05, 10:10 টাইম আছে ট্রেনে, এখনো ট্রেন খুলেনি। অনেকদিন পর সিকিম ট্যুর করছি, তো ভালোই এক্সাইট আছি। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনের সিট কনফার্ম হয়ে গেছে। 10:05, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, জার্নি স্টার্ট। সকাল আজ 10:08 আমরা এনজিবি নেমে যাব, তো মজা হবে। চলো, ডিনার করা হয়ে গেছে, তো এখন বাজে 11:15, সে বলেছি মর্নিংয়ে দেখাবে। 8:00 আশা করি আমরা পৌঁছে যাবো, 10:00 থেকে 8:00 নামবো। তো বাই, গুড নাইট। গুড মর্নিং গাইস, এখন বাজে 6:55, তো প্রচুর ঠান্ডা ট্রেনে, তো 1 ঘন্টা পর আমরা নামবো এনজিবিতে। আমরা স্টেশনে নেমে পড়েছি, তো অনেক ভিড়, এদিকে এখন বাজে 9:45, তো এই রোডটার নাম কি? ইস্টার্ন বাইপাস। ইস্টার্ন বাইপাস, মানে ইস্টার্ন বাইপাস দিয়ে গ্যাংটকের দিকে যাচ্ছে। ঋতু আর শুভ এসে এখানেও বিজনেস এর কথা বলছে, এরা বিজনেস ছাড়া কিছু জানে না। বিজনেস টাই দুনিয়া সব। আরে ভাই কামালে ব্যবসা, এই যে আনন্দটার সঙ্গে কি পুরোটাই মানির উপর দাঁড়িয়ে। আচ্ছা, ওয়েলকাম টু সিকিম। অভিনয় বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। আমি খুব অসুস্থ ছিলাম, গাগুলো ছিল আমার, কিন্তু ব্লগ তো কন্টিনিউ করতেই হবে। আমরা শিলিগুড়ি থেকে সিকিমের রাস্তায় চলে এসেছি, তো এক জায়গায় হোল্ড করলাম ব্রেকফাস্টের জন্য, তো হোটেল অভিনন্দন। ফোন আমরা মোমো অর্ডার দিয়েছি, মোমো আসছে, ভেতরে গান চলছে বলে বাইরে এসে আমাকে ব্লগ করতে হচ্ছে, আর শরীরটাও ঠিক নেই, গাগুলো ছিল। তো আমরা ডিজায়ার একটা বুক করেছি, ডিজায়ারটা নিচে আছে, ডিজায়ারটা নিচে আছে, 2800 টাকা ভাড়া নিচ্ছে।
রাস্তার মাঝখানে আমাদের গাড়ি চেঞ্জ করতে হলো, দাদার কি প্রবলেম ছিল দাদা চলে গেল। তো এখন আমাদের এক ঘন্টা বাকি গ্যাংটক যেতে। তো একটা ভালো জিনিস দেখে তোমাদের দৃশ্যটা, আওয়াজটা শুনতে পাচ্ছ? গাইস এখন আমরা সিকিম বর্ডারে ঢুকবো, তো তার জন্য মাস্ক পরে নিতে হয়েছে আমাদের। গাড়িটা রাস্তা চেঞ্জ করে নেওয়া হয়েছে। দাদার নাম কি আছে দাদা? বিনোদ। বিনোদ, বিনোদ ভাই কে সাথ হাম লোগ যা রহে সিকিম? কালিম্পং মে হে হাম লোগ। আমি বর্ডার ক্রস করনে ওয়ালা হে। বর্ডার ক্রস করনে ওয়ালা হে? আমি বেঙ্গল কা, ওয়েস্ট বেঙ্গল কা। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল কা বর্ডার ক্রস করনে। এ বিস সে হে আইগা সিকিম। এ বিস সে কি ভাল লাগে? বর্ডার কার্ড দিতে হবে নাকি? नहीं बंगाल का है ना? कहाँ से, कहाँ से आप लोग? बंगाल 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 वेस्ट बंगाल। এত বেশি ঠান্ডা যে দুটো তিনটে করে পড়তে হয়েছে। এখন সন্ধ্যে 7টা বাজে, 7:15 বাজে। তো এখনই 9 ডিগ্রি, নয় না সরি 8 ডিগ্রি টেম্পারেচার। 9টার সময় 7 হয়ে যাবে টেম্পারেচার দেখাচ্ছে। তো এখন আমরা মেলায় ঘুরতে যাবো একটু, অনেক সাহস করে বেরোচ্ছি। প্রচুর ঠান্ডা, ঠান্ডা প্রোটেকশন হাতে কভারও পরে নিয়েছি। তো রুমটা খুবই সুন্দর, আমাদের রুম সবসময় এলোমেলো পড়ে থাকে এখন। তো দেখানোর কিছু নেই রুমে, তবে ভিউটা খুব ভালো। অনেকদিন পর ব্লগ আসবে। তো আমরা কালকে ট্রেনেতে এসেছি, তো টায়ার্ড ছিলাম, কোনো ডিটেলস ভাবে ব্লগ দিইনি। আজকে ফার্স্ট ডে, কাল সাইট সিন করবো, সেকেন্ড ডে হবে। থার্ড আমরা জুলুক চলে যাচ্ছি, তাই তো? তো জুলুকে আরও বেশি ঠান্ডা, ওখানে বরফ ফরফ পাবো। তো আশা করি যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো আমাকে, লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর ভিডিওটা একটু দেরিতে আসবে, কারণ এখানে তো আর নেটওয়ার্ক নেই, আমার আপলোড করতে পারবো না। যদি ওয়াইফাইতে আপলোড হয়ে যায় তো খুবই ভালো, দেন আপলোড করে দেবো 12টার মধ্যে এডিটিং করে। যদি না হয় তো আমি বাড়ি ফিরে এডিটিং করেই আপলোড করব। আর গাইস তোমরা কেমন আছো, আর কী কী কন্টেন্ট আনা যায় বলো। এখন আমি খুব স্পেশাল দিন হিসাবে এসেছি, কালকে সেইটা জানতে পারবে কেন এসেছি আমরা গ্যাংটক ঘুরতে। চলো এখন মেলার দিকে যাওয়া যাক, রুম থেকে বেরোই। আমরা কখন বেরোচ্ছি? ওই তো ওখানে বাথরুমটা আসলে কী করে বেরোবো? আর মাস্ক পরতে লাগবে না তো, এইটা তো আছে। আর একটা কথা হচ্ছে, কালকে মর্নিংয়ে আমাদের গাড়ি আসবে 9টায় বলে দিয়েছে, বললে 10টা হলে দাদা কমপ্লিট করতে পারবে না তোমরা। তো শুভ এরকম কাণ্ড ঘটায়, দেখো খুব ভালো কাণ্ড ঘটিয়েছে। এখন আমরা খান আঙ্কেল শপ আছে একটা, ভালো রান্না করে, তো ওখানে খাবার খেতে যাচ্ছি। কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, খান আঙ্কেলের দোকানের সামনে ঋতু আসবো দাঁড়িয়ে আছে। আমাদের সঙ্গে একটা কাণ্ড হয়ে গেছে, কাণ্ডটা মতলব হো গেয়া, যে হাম লোক অয়ন লিয়েতে ও টুট গিয়া রাস্তায়। কে নিচ্ছ? হ্যাঁ
কি অর্ডার কি আছে সিজওয়ান নুডলস নিচ্ছে ওকে ঠিক আছে আরো কিছু নিচ্ছে ওকে ওকে এমন ইদার এখানে খাবারের রান্না কোয়ালিটি খুবই ভালো তো দোকানটা দেখাই ডিনার অর্ডার করা চলছে তো অনেকটা এটা হাঁপিয়ে গেছি এক জায়গায় বসে বললাম মেলটা পুরো এখন ফাঁকাই হয়ে গেছে লোকজন খুবই কম আছে সিকিমে জানুয়ারি রেন্টে আসার কোনো এক্সপিরিয়েন্স নেই এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো তো বেটার খুবই ভালো কিন্তু বহুত বেশি ঠান্ডা অনেক বেশি ঠান্ডা আছে তো আমরা এখান থেকে সোজা রুমে চলে যাবো রুমে গিয়ে কথা হচ্ছে কারণ আমি আর ব্লক করার অবস্থা নেই হাঁপিয়ে গেছি প্রচুর আর ঠান্ডা লাগছে খুবই তো রুমে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা রুমে চলে এসেছি তো বাইরে প্রচুর ঠান্ডা তার জন্য একটা রুম হিটার নেওয়া হয়েছে তো রুম হিটারটার জন্য একটু ভরসা পাওয়া গেছে যে ঠান্ডা থেকে বাঁচা যাবে কারণ এমনি তো আমার প্রচুর বেশি ঠান্ডা লাগে তো এবার ডিনার করবো সারাদিন অনেক বিজি টায়ার্ড আছে তো গাইস গুড নাইট আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য বং রাইটার সুমিত চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে তো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার